হয় নমস্কার মোৰ নাম সিসি ভিলি ভাই বন্ধুসকল এতিয়া ড্রাইভিং লাইসেন্স আর লার্নার লাইসেন্সর আপনি যিখিনি পেমেন্ট কাটে বা চালান কাটে আপনি সিসি ওয়ালেটর পৰা কেনে কাটিব আজির এইখান ভিডিওত আপনার সম্পূর্ণ হবে দেখো আমার ভালদরে বুঝাই দিন। নমস্কার ভিলি ভাই বন্ধুসকল, মই মুস্তাকিম আপনার পুনের স্বাগতম জানাইছো আজ এই নতুন ভিডিওত। প্রতিটা ভিডিওর দরে এই ভিডিওতে আপনার এটা রিকুয়েস্ট জানালো, যদি আপনি আমার ইউটিউব চ্যানেলখন নতুন হয় তেন্তে সাবস্ক্রাইব করে কাহত থাকা বেল আইকনখন অলপ প্রেস করে দিব, আর সিএসসির বিষয়ে বহু কেইখন ভিডিও এইখান ইউটিউব চ্যানেলত আপলোড করা আছে, আপনি চাব পারে। সার্চ ব্রাউজার গই পেলায় আপনি সিএসসি ট্রান্সপোর্ট বলে মারিব, সার্চ করার লগে লগে সিএসসি ট্রান্সপোর্ট বলে ফার্স্ট যখন লিঙ্ক পাব তাত ক্লিক করে আপনি আপনার সিএসসি আইডি দিয়ে লগ ইন করব পারিব। মই সিএসসি আইডিত বহুত কেইখন করেছিল, আপনি ইয়াতে রেকর্ড চাব পারে। আজি মই ভিডিওখনত মই আপনাদের দেখাম পরিবহনের পর যখন আমি অনলাইন লার্নার বা ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন করো সেইখান আমি আজি সিএসসি ওয়ালেটর পর কেন পেমেন্টখিন করব পারিম আজির এখন ভিডিওত মানে আপনার ভালদরে বুঝাম। তো আপনি চাব পারে মানে এটা পরিবহনত আহি পাইছো, ইয়াত ড্রাইভিং লাইসেন্স আর লার্নার লাইসেন্স আছে যে ইয়াত নিচত মোড়ত ক্লিক করলো, মোড়ত ক্লিক করার লগে লগে আপনি ইয়াত মোর অলরেডি ডকুমেন্টস আপলোড করা আর এপ্লিকেশনখিন আগতীয়াকৈ হৈ গৈছে, মই এতিয়া জাস্ট হে পেমেন্টখিনিহে কৰিম আপোনাক দেখুৱাৰ বাবে মই পেমেন্টখিনি কৰা নাছিলোঁ। তো আপুনি প্ৰথমত কি কৰিব, এপ্লিকেশ্যন ষ্টেটাছত ক্লিক কৰিব, তাৰপিছত আপোনাৰ এপ্লিকেশ্যন নম্বৰটো আৰু ডেট অফ বাৰ্থটো দিব আৰু কেপচাৰ কোডটো দি পেলাই আপুনি ছাবমিটত ক্লিক কৰিব। আশা কৰোঁ এইখিনি কথা আপুনি ভালদৰে জানে বা আমাৰ যদি ৰেগুলাৰ ছাবস্ক্ৰাইবাৰ হয় তেন্তে আমাৰ ভিডিঅ'বিলাক চাইছে, যদি নাচায় লিংক ইন দ্য ডিছক্ৰিপশ্যন আপুনি লার্নার লাইসেন্স কেনেকৈ এপ্লাই কৰিব ডিছক্ৰিপশ্যনত লিংক দিয়া আছে, আপুনি তাত গৈ চাব পাৰে। তো এইখিনি হয় আমাৰ এপ্লিকেশ্যন ফুল ডিটেইলস দিয়া আছে, আপুনি ইয়াত চাব পাৰে, মই ব্লার করে নিদিও আজি, আপুনি ইয়াত চাব পাৰে মোৰ গোটেইখিনি কমপ্লিট হৈ গৈছে, সিগনেচার ফটো গোটেইখিনি কমপ্লিট হৈ গৈছে, অনলি পেমেন্টটোহে বাকি আছে। তো আমি কি কৰিম, প্রসিডত ক্লিক কৰিম। তো প্রসিডত ক্লিক কৰাৰ লগে লগে এনেকুৱা এখন পেজ খুল খাব, অলপ লোডিং খাব, তারপর আপনি চাব পাৰিব ইয়াত স্ক্রল ডাউন করে ইয়াতে আপুনি চাব পাৰে আপোনাৰ পেমেন্ট বা চালানখিনি কিমান আহে। তারপর ইয়াত যে বেংক যে আছে গেটওয়ে আপুনি ই গ্রেসত ক্লিক করব, তারপর ইয়াতে কেপচার কোডখিনি যিখিনি আছে সেম টু সেম বহাই দি পেলাই আপুনি নিচত পে নাও যে আছে পে নাওত ক্লিক করব। তো পে নাওত ক্লিক করার লগে লগে ইয়াত যে আছে আই এগ্রি টু দ্য টার্ম এন্ড কন্ডিশন ইয়াতে টিক মার্কখিনি লগাই দি পেলাই প্রসিড ফর পেমেন্টত আপুনি ক্লিক করব। প্রসিড টু পেমেন্টত ক্লিক করার লগে লগে ইয়াতে চাব পাৰিব আপুনি প্লিজ ওয়েট ডু নট প্রেস ব্যাক এন্ড রিফ্রেশ, তো এইখানে আপনি নকরিব, অলপ টাইম রখিব, রখার পিছত আপনি ব্যাক হয়ে আহিব, আহার পিছত নেক্সট টাইমত আপনি পেমেন্ট গেটওয়ে যে আছে পেমেন্ট গেটওয়েত ক্লিক করার লগে লগে নিচত এসবিআই পেমেন্ট যে আছে আপনি ইয়াতে ক্লিক করব, ক্লিক করার লগত নিচতে আপনি ইয়াতে দি আছে এগ্রি, এগ্রিত ক্লিক করব, এগ্রিত ক্লিক করার পিছত নিচত প্রসিড টু পেমেন্টত ক্লিক করব, প্রসিড টু পেমেন্টত ক্লিক করার লগে লগে নিচত আহিব, আহার পিছত আপনি ইয়াতে ই চালান বলে একটা অপশন খুল খাব, আপনি এসবিআই ই পেমেন্ট বলে যে আছে তারপর আপনি ইয়াতে আহিব, আহার পিছত ওয়ালেট যে আছে ওয়ালেটত ক্লিক করার লগে লগে ইয়াত পপুলার ওয়ালেট দেখিলে পাই আছে সিএসসি বলে, আপনি সিএসসি আইডিটো ইয়াতে টাইপ করব, টাইপ করার পিছত নিচত চাব পাৰি আছে পে নাও, পে নাওত ক্লিক করার লগে লগে আপনার সিএসসি ওয়ালেটর আইডি আর পাসওয়ার্ডটো শো করব। তো প্রথমতে আপনি কি করব, আপনার সিএসসি আইডিটো ইয়াতে শো করব, নিচত আপনার পাসওয়ার্ড বিচারি আছে পাসওয়ার্ডখিনি দি দিব, পাসওয়ার্ডখিনি দি দিয়ার পিছত আপনি আপনার ওয়ালেট পিন যেটো আছে মই পাসওয়ার্ডখিনি দিয়েছো, পাসওয়ার্ডখিনি দি দিয়ার পিছত আপনি ভ্যালিডিটোত ক্লিক করব, ভ্যালিডিটোত ক্লিক করার লগে লগে আপনার সিএসসি ওয়ালেটর যেটো পিন আছে আপনার পিনটো বিচারিব, ইয়াতে পিনটো দি দিয়ার পিছত আপনি নিচত পেত ক্লিক করব, পেত ক্লিক করার লগে লগে আপনার পেমেন্টখিনি সাকসেসফুল হয়ে যাব, ইয়াত পেমেন্টখিনি সাকসেসফুল হয়ে যাওয়ার পিছত আপনার এইখান পেমেন্ট রিসিভ আহিব আর এপ্লিকেশন নম্বরটো উপর চাব পাৰিব বা রেফারেন্স নম্বরটো দিয়ে আছে, তো আপনি ক্লিক হেয়ার টু পেমেন্ট ভেরিফাই ইয়াতে ক্লিক করব, আর ইয়াতে যে টিক মার্ক আছে টিক মার্কখিনি দি দিয়ার পিছত আপনি সেম ক্যাপচার কোডখিনি দি পেলায় আপনি প্রিন্ট রিসিভত ক্লিক করব, প্রিন্ট রিসিভত ক্লিক করার লগে লগে আপনার পেমেন্ট রিসিভখন যখন আছে ই চালান বলে কোম আমি, তো ই চালানখন আপনি চাব পাৰিব, এইখন ই চালান আপনি আপনার কাস্টমারক প্রিন্ট আউট করে দিব পারে বা আর টি ও জমা দিব পারে। আজির বাবে এইখিনি আছিল,